আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে এই আজকে 25 HP মোটরের স্টার ডেল্টা কানেকশনটা শেখাবো, যে স্টার ডেল্টা মোটর কিভাবে আপনারা কানেকশন করবেন এবং কিভাবে একটা টেকনিক দেখে দিব, যে টেকনিকটা আপনারা ফলো করলে আপনাদের এই স্টার ডেল্টা মোটরে কানেকশন কোনো সময় ভুল হবে না। আপনারা এই টেকনিকটা ফলো করবেন। তো আমি আজকে যেটা দেখাবো সেটি হচ্ছে 25 HP মোটর একটা, আমি আপনাকে জুম করে দেখাই। 25 HP মোটর, ভোল্টেজ হচ্ছে 400 ভোল্টেজ, এম্পিয়ার নেবে 35। তো এটা যেহেতু ফ্রি লোড, এটাতে হচ্ছে 35 এম্পিয়ার আসবে না, হয়তো 7-8 এম্পিয়ার আসবে যদি আমি ফ্রি চালাই মোটরটা। যেহেতু ফ্রি মোটরটা, যেহেতু ফ্রি এই মোটরটা ফ্রি আছে, এই মোটরটা হচ্ছে আমি আপনাদেরকে কানেকশনটা দেখাবো। তো এই মোটরে সাধারণত স্টার ডেল্টা মোটরে আপনাদের 6 তারে কানেকশন থাকে, মানে সিক্স তারে। তো এই 6 তারে যেহেতু কানেকশন থাকে, আমি এই 6 তারের কানেকশনটা আপনাদের মোটরের ভেতরে আমি করে নিয়েছি। আপনার বাইরে দেখেন, বাইরে তার 6-12 করা আছে, আমি এই বাইরে আপনাদেরকে হচ্ছে এই কানেকশনটা দেখাবো। হ্যাঁ, এই কানেকশনটা দেখাবো। তো এই কানেকশন আগে কিছু একটা কথা বলি, সেটা হচ্ছে এটা স্টার ডেল্টা মোটরের কন্ট্রোলিংটা করে নিতে হবে। এটা আমার কয়েকটা ভিডিও আছে, 2-3টা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন এই স্টার ডেল্টা মোটরের কন্ট্রোলিংটা কীভাবে করে, এই স্টার ডেল্টা মোটরের কন্ট্রোলিং কীভাবে করা যায়, এই ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। তো হচ্ছে এখন হচ্ছে আমি আপনাদেরকে এই কানেকশনটা বলে দিব। তো কানেকশনটা বলে দিব, সেটি হচ্ছে আপনারা হচ্ছে দেখেন এখানে L1 2 3, মানে UVW, আপনাদের যেটা বলি আমাদের সেটা থাকে UVW, আর এদিকেও থাকে UVW। তো ওকে, মানে U1 V1 W1, আর হচ্ছে U2 V2 W2, মানে এটা 2 সিরিয়ালেরটা, এটা 1 সিরিয়ালেরটা। তো আমাদের মার্কিংয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে এমনিতেই এইভাবে মার্কিং করে নিই, 1 2 3, আর হচ্ছে 4 5 6, এইভাবে মার্কিং করে নিই। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনারা যখন এই স্টার ডেল্টা মোটরে কানেকশনটা লাগাবেন, UVW লাগাবেন, ওকে, আবার পাশেও দেবেন UVW, সেম কানেকশন UVW, সেম কানেকশন, এটাও সেম কানেকশন। এখন আমি কোয়ান্টিটি দিয়ে আপনাদের দেখাই যে হচ্ছে কীভাবে আপনারা কোয়ান্টিটি চেক করলে বুঝতে পারবেন যে মোটর ঠিক আছে কিনা। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের কোয়ান্টিটিটা দেখাই কীভাবে কোয়ান্টিটিটা করবো। হ্যাঁ, আমি আপনাদেরকে হচ্ছে এখন দেখাচ্ছি, একে কোয়ান্টিটি দেখাচ্ছে, এটা আমি মিটারের কোয়ান্টিটি দেখালাম। আমি যদি ইউ এর সঙ্গে লাগাই, আর এখানে ইউ এর সঙ্গে কিন্তু মিটারটা শর্ট দেখাবে না, মিটারটা কিন্তু শর্ট নেই, মিটারটা কিন্তু শর্ট দেখাচ্ছে না। মিটারটা দেখেন, আমি এখানে লাগাইছি কিন্তু শর্ট নেই। আচ্ছা, এটা শর্ট আছে হচ্ছে আপনার UVW সঙ্গে, W2 সঙ্গে, মানে W2 সঙ্গে, মানে U1 আর W1। আচ্ছা, আমি আপনার সুবিধার ক্ষেত্রে সিরিয়াল বলি, 1 2 3 4 5 6। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6, একের সঙ্গে 4-এর কোনো শর্ট থাকবে না, একের সঙ্গে জাস্ট 6-এর সঙ্গে শর্ট থাকবে। আচ্ছা, আমি যদি 2 নেই, 2-এর সঙ্গে 2-এর কোনো শর্ট থাকবে না, 2-এর সঙ্গে আপনার 4-এর শর্ট থাকবে, এ 2-এর সঙ্গে এ 4-এর শর্ট থাকবে, ওকে। আমি যদি আবার এখানে 3 নেই, 3-এর সঙ্গে 3 শর্ট থাকবে না, 3-এর সঙ্গে এখানে 5 শর্ট থাকবে। মূল কথা হচ্ছে এর সঙ্গে এর শর্ট থাকবে না, এর সঙ্গে এর শর্ট থাকবে না, এর সঙ্গে এর শর্ট থাকবে না। আপনি এটা যখন মিটার দিয়ে চেক করবেন, তাহলে আপনাদের স্ট্যান্ডার্ড মোটর কানেকশনের জন্য সবচেয়ে সুবিধা হবে। তো হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে আবার একটা বলি, দেখেন আমি আবার দেখাচ্ছি, এটার সঙ্গে এটা শর্ট নেই, একের সঙ্গে 4-এর শর্ট নেই, 2-এর সঙ্গে 5-এর শর্ট নেই, আবার হচ্ছে 3-এর সঙ্গে 6-এর শর্ট নেই। তার মানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মোটর কানেকশনটা ঠিক আছে। এখন আমরা তো এই মোটর চালু করার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভোল্টেজ মাপতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমাদের ভোল্টেজটা মেইন হচ্ছে ভোল্টেজ, তো আমরা ভোল্টেজটা দেখাই। এর আমি ভোল্টেজই দিলাম, এসি ভোল্টেজ, আমি আপনাদেরকে ভোল্টেজটা দেখাই, ভোল্টেজ কত ভোল্টেজ আসে। আচ্ছা, আমি মিটারটা আপনাদের এইভাবে রাখলাম, তো আমি এখন একটা ভোল্টেজ দিই, আমি এখানে যদি ধরি, এখানে ভোল্টেজ দেখাচ্ছে, দেখেন 390, অলরেডি ভোল্টেজ দেখাচ্ছে 390, তার মানে ভোল্টেজ আমাদের ঠিক আছে, পাশের ভোল্টেজ আচ্ছা, ঠিক আছে। এখন আমরা মোটরটা রান করবো। হ্যাঁ, মোটর বলছে এম্পিয়ার কত নেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এম্পিয়ার দিতে হবে। এখানে আমরা একটা তারে এম্পিয়ার দিলাম, যে কোনো একটা তারে অথবা যে কোনো একটা মেন তারে দিই, মেন তারে দিলে ভালো হয়, এম্পিয়ারটা ভালো দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে মোটর আমরা রান করি, ওকে। এই যে আমাদের পুশ বাটন সুইচ, এখানে চাপ দিলে মোটর রান হবে, তো আমি মোটর রান করবো। অলরেডি মোটর রান হয়ে গেছে, স্টারে চলতেছে, এখন ডেল্টা যাবে, এম্পিয়ার দেখেন 3, ডেল্টা চলে গেল, এখন 13 এম্পিয়ার, টোটাল 13 এম্পিয়ার লোড যাচ্ছে।
তো তার মানে হচ্ছে মোটরটা আমাদের স্ট্যান্ডার্ডটা দেখেন আপনার দুটেই ধরেছে, এটাও ধরেছে, এটাও ধরেছে, দুটাই দুটাই ধরেছে। দুটাই ধরে দুটাই ধরেছে। আমি যদি এখন আবার অফ করি, মোটর অফ হয়ে যাবে, আমি দেখি আবার অফ করি। মোটর অফ, মোটর অফ, আমি এখন আবার অন করবো, মোটরটা অফ হয়ে যাক। ওকে, মোটরটা অফ, আমরা আবার অন করবো। অলরেডি প্রথম কন্টাক্ট ধরেছে দেখেন, তারপর দ্বিতীয় কন্টাক্ট ধরবে। এই প্রথম কন্টাক্ট এবং দ্বিতীয় কন্টাক্ট দুটো চালু হয়ে গেছে, প্রথম এটা ছিল, পরে দুটোটা চালু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি মোটরটা অফ করি। এখন আপনাদেরকে যেটা আমি লাস্ট কথা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যেভাবেই চেক করেন না কেন, আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একের সঙ্গে চার, একের সঙ্গে চার কোনো সময় শর্ট থাকবে না। এবং কি দুইয়ের সঙ্গে পাঁচ কোনো সময় শর্ট থাকবে না। এবং কি আপনার তিনের সঙ্গে ছয় কোনো সময় শর্ট থাকবে না। তাহলে হচ্ছে আপনি স্ট্যান্ডার্ডে মোটর কানেকশন ভুল হলেও বা এখানে কানেকশন ভুল হলেও কিন্তু মোটরের কোনো সমস্যা হবে না। তো যাক, এই বলে বেশ ভিডিও আজকে শেষ করব। অবশ্যই আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সেফটি সহকারে কাজ করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।